না তো না অনেক সুন্দর একটা জুতা কিন্তু এখানে জুতার ভিতরে কি করে রাখছে আপনি দেখেন একটু আমি দেখাই এই জুতার ভিতরে দেখেন এখানে কি সুন্দর লেখা আছে টিভি এখানে কি লেখা আছে টিভি আসলে কি এটা টিভি আপনাদের কাছে কি মনে হয় এটা টিভি আচ্ছা জুতা যদি আমরা এই অ্যাঙ্গেল করে দেখি একটু পিছিয়ে যাও যদি আমরা এই অ্যাঙ্গেল করে দেখি তাহলে দেখেন স্পষ্ট এখানে লেখা আছে আল্লাহ আপনারা একটু দেখতে পারেন ভালো করে দেখবেন এখানে কি লেখা আছে আল্লাহ আমাদের ইসলামকে কিভাবে কিভাবে মানুষ অবমাননা করতেছে কি কি মাধ্যমে করতেছে আপনারা কিন্তু বুঝে গেছেন সচরাচর আমরা আপনাদের যে আপনারা যে পণ্যগুলো ইউজ করেন যেমন জুতা লাইক অনেক জায়গা থেকে কিনেন আমি কিন্তু জুতা ফ্যাশন থেকে কিনেছি ২২০০ টাকাতে তো আমি কিন্তু এটা খেয়াল করি ভাই আমি অনেকদিন পড়ছি জানি না আল্লাহ মাফ করবে কিনা না জানি না তো পড়ছি আল্লাহ মাফ করে আমি এটা পড়বো না আমি পুরো ফেলবো তবে আমি সতর্ক করার জন্য আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি যে এখানে কিভাবে আল্লাহ লিখছে এখানে শেষ না এদিকে আসো আমি একটা জিনিস দেখাই এখানে কিন্তু স্পষ্ট ফিরাউনের এক সাইড মুখ আপনারা দেখেন স্পষ্ট আপনারা কিন্তু দেখতেছেন না দেখতে পারতেছেন না হ্যাঁ এখানে কিন্তু স্পষ্ট ফিরাউনের মুখ দেখেন কিভাবে জালিয়াতি করতে সাথে সাথে ইসলামকে কিভাবে অবমাননা করতেছে আমি একটা কথা বলি এখানে জুতার উপরে দিছে কিন্তু ফিরাউন আর নিচে কিন্তু লেখছে আল্লাহ আল্লাহর নামটা কিন্তু লেখেছে নিচে আর ফিরাউন কি রাখছে কিন্তু উপরে তাহলে আপনারা বোঝেন কিভাবে এটা কি কোনো সত্যতা না এটা সত্যতা করতে গেলে কি লাগে ইসলামকে মানুষ এরা যে এভাবে অবমাননা করতেছে এটা কি বোঝার কোনো কিছু বাকি আছে এখানে নিচে লেখছে আল্লাহ উপরে রাখছে এই শয়তানকে রাখছে উপরে আর নিচে জুতার নিচে লেখছে আল্লাহ ভাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা যখন জুতা বা যে কোনো কিছু কিনবেন প্লিজ বিষয়গুলো খুব ভালোভাবে দেখবেন খুব জাস্টিফাই করবেন ওরা জুতা দেখবেন এভাবে কি ইসলামের কোনো কিছু অবমাননা আছে কিনা তবে হ্যাঁ আমি যে জুতাটা কিনছি পড়ছি আমি ভুল করেছি ইভেন আমি কখনো এভাবে বুঝি নাই যে এটাতে এরকম থাকতে পারে আমার আম্মু দেখে আমাকে আম্মু জুতো খুলে নিছে নিয়ে অনেক আমি জুতোলে অনেক কিছু দেখলাম তারপরে না বুঝলাম যখন দেখি এটা তখন বুঝলাম হ্যাঁ এটা প্রথমে মনে করছিলাম ভাই আমি সচরাচর এটা টিভি লেখা এটা একটা কোম্পানি আমি কখনো এইভাবে দেখি নাই পরে এইভাবে যখন দেখছি তখন দেখি আল্লাহ লেখা পরে আবার জুতো আমি তখন ভালোভাবে খুঁজতেছিলাম আর কিছু আসে কিনা তখন আমি এটা দেখছি ভাই এটা দেখছি দূর থেকে কিন্তু আপনারা দেখেন দূর থেকে কিন্তু এটা জাস্ট একটা লোগো মনে হবে এটা একটা লোগো মনে হবে আমি যখন নিচে থাকি জুতা তো কেউ ভাই সচরাচর সামনে আসে দেখে না তাই না যখন সামনে নিয়ে আসছি তখন দেখছি এই ফিরাউনের ছবিটা দেখছি ভাই আমি একটা মুসলমান ইভেন আমার দায়িত্ব এটা যে এটা আমার দায়িত্ব যে আমি আপনাদের মাঝে এটা দেখাবো ইভেন আপনারাও এটা শেয়ার করবেন যাতে সবাই আমার ভিডিওটা দেখে এবং এইরকম জালিয়াতি থেকে তারা মুক্ত থাকে আমি এটা চাই কারণ যেহেতু আমার সাথে এটা হয়েছে আর দশজনের সাথে হবে না এমনটা কিন্তু না তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ভাই আপনাদের কাছে আপনারা এখন বর্তমানে স্টিল নাও যেগুলো ইউজ করতেছেন জুতা কন স্যান্ডেল কন দেখেন ভাই আপনারা দেখে কিনবেন মাস্ট এটা কিন্তু এখন বর্তমানে সচরাচর সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক আছে ইভেন এটা লাস্ট পর্যন্ত আমার সাথে হয়েছে তো আমি আপনাদেরকে খুবভাবে সতর্ক করতেছি আমি ভুল করছি আমার থেকে এরকম ভুল আর হবে না কখনো ইভেন আপনাদেরও হবে না ইভেন আমার এইটা আপনারা শেয়ার করবেন ইভেন সবাইকে দেখানোর জানানোর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম এটা শেয়ার করবেন সবাইকে দেখাবেন ইভেন আপনার আশেপাশে যারা আছে তাদের সতর্ক করে দেবেন এটাই আমি এই জুতোটাকে আপনাদের চোখের সামনে এই জুতোটা পুড়ে ফেলবো ইভেন এটাও ভিডিও করবো যে আমি জুতোটা পুড়ে ফেলছি ইভেন আমি আপনাদের কাছে হাত জোর অনুরোধ করতেছি আপনারা যখন কিছু কিনবেন ভালোভাবে লাইক জুতাটা ভালোভাবে দেখে কিনবেন আসসালামু আলাইকুম